টঙ্গীর শুক্রবার শুরু হবে তাবলিক জামাতের সর্ববৃহৎ জামায়াত দুই পর্বের বিশ্ব ইস্তেমার প্রথম পর্ব এরই মধ্যে লাখো মুসল্লির জিকির আজগারে সরগরম হয়ে উঠেছে গোটা ময়দান ও আশপাশের এলাকা সার্বিক নিরাপত্তায় দায়িত্ব পালন করছেন আইনশৃঙ্খলা সংক্রান্ত বিভিন্ন বাহিনীর সদস্যরা গাজীপুর প্রতিনিধি আব্দুল্লাহ মামুনের রিপোর্ট জানাচ্ছেন কিরণ মোস্তফা আল্লাহর সন্তুষ্ট লাভের আশায় শীত উপেক্ষা করে টঙ্গির তুরাক তীরে জড়ো হচ্ছেন দেশ বিদেশের লাখো মুসল্লি প্যান্ডেলের প্রতিটি জেলার খিত্তা পরিপূর্ণ হওয়ায় অনেকের ঠাঁই হচ্ছে মাঠের আশেপাশের খোলা আকাশের নিচে এবার মুসল্লির পাশাপাশি বেড়েছে সুযোগ সুবিধাও সেবার মান আরো বাড়ানোর দাবি তাদের আমরা শুক্রবার অপেক্ষা আছি শুক্রবার ফজরের পর থেকে আমায়নের মাধ্যমে আমাদের ইজতেমা শুরু হবে একমাত্র আল্লাহ তালা রাজি খুশি করার জন্য এখানে আসা যারা আশপাশে এই যে টয়লেট এবং এই আশপাশের জিনিসগুলোকে রক্ষণাবেক্ষণ করবে এই ধরনের জন্য অলি জামাতের কিছু জায়গা রেডি করার জন্য আমরা আসছি কাজের তরত্রি বাতলায় দিচ্ছেন ইনশাল্লাহ ওই মোতাবেক আমরা সবাই নিজ নিজ হালকা অনুযায়ী আমরা কাজগুলো সম্পন্ন করছি ইনশাল্লাহ ইজতেমার সার্বিক নিরাপত্তায় সতর্ক অবস্থানে শৃঙ্খলা বাহিনী অস্টাওয়ারের পাশাপাশি রয়েছে সিসি ক্যামেরায় মনিটরিংয়ের ব্যবস্থা এখানে নিরাপত্তার জন্য সম্মানিত মুসল্লিদের সেখানে আমাদের ফুট পেট্রোল থাকবে সাদা পোশাকে গোয়েন্দা লোকজন নজরদারি বাড়াবে মোটরসাইকেল টহল থাকবে পিক আপ টহল থাকবে এবং আপনার স্ট্রাইকিং রিজার্ভ হিসেবে আমাদের লোকজন এখানে কাজ করবে তাছাড়াও আপনারা জানেন যে আমাদের স্পেশাল ফোর্স যারা আছে স্পেশালি আমাদের হেলিকপ্টার নিয়োজিত থাকবে এস্তমার জন্য ওপর থেকে টহল কার্যক্রম জোরদার করার জন্য রোববার আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হবে প্রথম পর্ব পাঁচ দিন বিরতির পর নয় ফেব্রুয়ারি শুরু হবে দ্বিতীয় পর্ব কিরণ মুস্তফা জিটিভি নিউজ